गतिर्भर्त प्रभुतेश्वर पुरुषोत्तम आ ब्रह्म स्तंभ भ्रधाता सद्गुरुं तो नमस्तुते। हमार प्रिय परम परम दयाल श्री ठाकुर परमाराध्य विश्व कल्याणमय श्री बड़मा परम पूज्यपाद श्री बड़दा परम पूज्यपाद श्री आचार्य श्री श्रीपद कमल चरण रे हमार कोटि कोटि बार प्रणाम। आजकार पवित्र सत्संग महापुण्य भूमि बांग्लादेश चलछे। ये सत्संग मुख्य पुरोधा डॉक्टर वासुदेव दा उपस्थित कर्मीगण दादारा मारा पेले पेले सबाई सबाई के हमार भक्ति पुत्रा को जय गुरु। कल के हमार अति प्रिय वासुदेव मंडल दा हमें फोन कर बोलें कि बिहार दा एक बांग्लादेश जॉइन करबें ठाकुर कथा एक बोलें। ठाकुर आमी तो जानी ना भालो को भालो करे बांग्ला जानी ना आमी उड़ीसा थेके उड़ीसा मानुष विशाखापट्टनम थाकी आंध्र प्रदेश थाकी किंतु तिनी दयाते तिनी संस्पर्शे एसे तिनी काछे एसे तिनी कथा शुने एकटू एकटू बेंगली बोलते चेष्टा करछि तार भीतर किछु भूल त्रुटि थाकले आमाके क्षमा करबेन। আপনি ঠাকুরের কথাটা বুঝবার জন্য আমার সাথে এটিকে ম্যানেজ করবেন। উড়িয়া বেঙ্গলি হিন্দি ভাষাটা বেশি ডিফারেন্স না, একদম কাছাকাছি ল্যাঙ্গুয়েজ। তারপরে ঠাকুরের কথা ভিতর দিয়ে ভাষাটা ক্রাইটেরিয়া না, ভাষাটা মাধ্যম না। ঠাকুর শ্রী ঠাকুর ভাবের মানুষ, তিনি কে যে যেভাবে ভালোবাসবেন, তিনি কি যে যেভাবে অনুভব করবেন তিনি সেইভাবে। তাদের জন্য এই ভাষাটা প্র্যাক তিনি মানে তিনিকে বুঝবার জন্য, তিনি কথা বলবার জন্য, তিনি মানে কি জানবার জন্য এসবগুলো কিছু প্র্যাক হয় না। তার জন্য আমি যখন আমাকে যখন বাসদেব বললেন কি ভাই আপনাকে একটু বেঙ্গলিতে বলতে হবে, আমি না বেঙ্গলিতে কীভাবে বলবো, যাই হোক ঠাকুরের কথা তো বলা যাবে, তার ভিতরে যা কিছু ভুল ত্রুটি হলে আমি সবাই প্রার্থনা করবো আমার ক্ষমা ত্রুটি করবে। যাই হোক এখনই বলা হলো কি পরমদয়ালের কথা বলবার জন্য। পরমদয়াল কথা বলা তো সহজ না, কেউ মেজারমেন্ট করতে পারবেন কি সমুদ্রটাকে, কেউ মেজারমেন্ট করতে পারবেন কি আকাশটাকে, কেউ মেজারমেন্ট করতে পারবেন কি পবনটাকে না। তাদের তার ভুলই ঠাকুরকে মেজারমেন্ট করবা, ঠাকুরকে ঠাকুর বিষয়ে বলা কত সহজ না। যে যেভাবে ভাবে অনুভব করে ওইভাবে বলে। একটা কথা আমাকে মনে আছে, একদিন এক মানে একদিন এক কৃষক শ্রী ঠাকুর কাছে এসেছিলেন, ঠাকুরকে বলেছে বলছেন দাদারা দাদাটা কি ঠাকুর আমার ছোট পরিবার, ওই পরিবারের জন্য যতটা মানে আয় হয় আমার যতটা ক্ষতি আছে মানে ক্ষতি আছে মানে ল্যান্ড যতটা আছে ওই আয়টা সাফিসিয়েন্ট হয় না, ছ মাস যায় আর ছ মাস বহুত কষ্ট সহে ভিতরে কীভাবে আমি আমার পরিবার চালাবো, আপনি একটু দয়া করেন। ঠাকুর বললেন
কি আপনার যে ল্যান্ড গুলো আছে কোথায় কোথায় আছে, কিভাবে আছে, ওই ল্যান্ডগুলির যে ইরিগেশন বা জল দেওয়ার জন্য, তারপরে ক্লাইমেট কিভাবে আছে, কিমা ডিটেল দেওয়ার জন্য ঠাকুর বললেন। এই ডিটেলগুলো দিয়ে হলো, ঠাকুর বললেন কি, শ্রী ঠাকুর বললেন কি, এই ল্যান্ডে আপনি মানে কোন সময় কে কে মানে চাষগুলো আপনি করছেন, ও ডিটেলগুলো দিলেন ঠাকুর। ওই ওই ডিটেলগুলো নিয়ে যে সময় একটা যা মানে ফসল হয় ওই ল্যান্ডে, অ্যাট এ টাইম ওই সময় তিনটা ফসল করতে বললেন। এইভাবে অনেকগুলো ফসল আছে যে কি অ্যাট এ টাইম করা যেতে পারে, এইসব লিস্টগুলো ঠাকুর করে দিলেন। ঠাকুর বললেন এই সময় এই ল্যান্ডে এই ফসল অ্যাট এ টাইম দুই তিনটা করা যেতে পারে, আপনি করলে আপনার ইনকামটা যত হয় দুই তিন গুণ হয়ে যাবে, তারপরে আপনি আপনার পরিবার চালাতে পারবেন। তারপরেও ওই কৃষক ওই লিস্টগুলো নিয়ে ওইভাবে অনুসরণ করলেন, তারপর ওনার দাদার প্রবলেমটা সলভ হয়ে গেল। তারপর তিনি বললেন, ঠাকুর আপনি কি কৃষক ছিলেন, এই সমস্যা দূর, আমার এই সমস্যা দিয়ে বড় কৃষক না হয় তাহলে করতে পারবে না, আপনি এইসবগুলো বলতে পারলেন কিভাবে। মানে দেখেন ঠাকুর ভাবক রে, আমি যেভাবে থাকবো ঠাকুরের শিষ্য ঠাকুরের কাছে, তিনি ওইভাবে আমার কাছে প্রকট হবেন, আমার ভিতরে তিনি বিদ্যমান, তিনি পরম কারুণিক, আমার দুঃখ কষ্ট নেবার জন্য তিনি আছেন। বর্তমান আচার্যদেব একবার বলেছিলেন, ঠাকুরের কাজটা তো হলো আমাকে রক্ষা করা, ঠাকুর তো এসেছেন আমাকে রক্ষা করবার জন্য, আমাকে নিয়ে বড় মানুষ করবার জন্য, কিন্তু আর কিছু কাজেই নাই, তাহলে আমি ঠাকুরের কাছে থাকবো না কেন। যদি তিনি দয়া আশীর্বাদ আমাকে বড় বড় মানুষ করবার, আমি কারণ তিনি কাছে থাকবো না কেন, তিনি কি জীবনের পুরোটা চলবো না কেন। দেখেন এইভাবে পরমপিতার কাছে বড় বড় সায়েন্টিস্ট এসেছিলেন, বড় বড় ইঞ্জিনিয়ার এসেছিলেন, বিভিন্ন স্তরের বিভিন্ন মানে পরিবেশে বিভিন্ন জ্ঞানী গুণী ঠাকুর কাছে এসেছিলেন। ঠাকুর কাছে ওই বিদের ঠাকুর কাছে এইগুলো দেখে ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর ইউ আর দি ফুলফিল অফ দি বেস্ট, সর্বপরিপূরণকারী, যে এই সেই মানুষ না ধরা পৃষ্ঠে কেউ নাই যে কি সর্বপরিপূরণকারী, ফুলফিল অফ দি বেস্ট। তিনি কাছে এইসবগুলো একদম সহজ, কেন মানে ঠাকুর সবাই ভিতরে পূর্ণ, পূর্ণ পূর্ণ ব্রহ্ম। তিনি আজকে এখানে আছেন, কালকে আরো কোথায় আছেন, আরো কোথায় আছেন, কিন্তু ওইখানে বসে আছেন, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন, তিনি সবকিছু জানতে পারছেন। এই ভাবটা ঠাকুর যে ভাব ছিল, পরমপিতা পরম দয়াল ঠাকুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক, এই ধরাপৃষ্ঠ রক্ষা করবার জন্য তিনি এসেছিলেন, তাদের দয়া, তাদের স্পর্শ, তাদের আশীর্বাদ, তাদের ইঙ্গিত আমাদের এই জীবজগৎকে সার্থক করা, উদ্ধার করা বা বড় করা বা উন্নতির পথে নিয়ে যাওয়ার একমাত্র ইচ্ছা ছিল বা একমাত্র উদ্দেশ্য ছিল ঠাকুরের আসি এই ধরাপৃষ্ঠ আসবার জন্য। আজকে যে সময় এসে পৌঁছেছে, যে সময় লোক বিভিন্ন পরিস্থিতি পরিবেশ, বিভিন্ন কুৎসিত পরিবেশ, বিভিন্ন আপদে বিপদে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন মানে সিচুয়েশনে মানুষ রাস্তা পায় না কিভাবে বাঁচব। আপনি এখন দেখেছেন কিছু বিশ্ব মানে বিশ্বব্যাপী ওয়ার, বিশ্বযুদ্ধ হওয়ার পরিস্থিতি এসে গেছে, রক্ষা পাওয়ার জন্য কে আছে, কে রক্ষা করতে পারবে, কেউ নাই।
এ ধরা পুষ্টে কেউ নাই, নো ওয়ান। এখন যে ইউক্রেন হয় সিচুয়েশনটা, ইউক্রেনবাসীর জন্য কে দাঁড়াবে ওখানে? একমাত্র শ্রী ঠাকুর পরম পুরুষ ছাড়া কেউ দাঁড়াতে পারবেন না। তাদের জন্য এই এইভাবে রক্ষা, এই সেই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমানে আচার্য আচার্যদেব ইচ্ছা করে গেলেন কি 3.5 করে দীক্ষা। একমাত্র দীক্ষা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না। এইভাবে আপনি রক্ষা পাওয়ার জন্য, আপনার পড়া পড়োশী সাংসাথীর জীব জগতে রক্ষা করবার জন্য তিনি ইচ্ছাকে ফুলফিল করার জন্য রাস্তাই নাই। তিনি কি ফুলফিল, তিনি ইচ্ছাই ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছাই তিনি ইচ্ছা। তিনি একবার বলে আন্ডা চেন্নাইয়ের একটি ঋত্বিক সীতারামন দা বলেছিলেন আচার্যদেবকে, দাদা আমি যে ঠাকুরকে দেখিনি, আমি আমার ঠাকুরের কাছে বিশ্বাস নাই, আমি কিন্তু আপনাকে দেখেছি, আপনার ভিতরে কিছু মহান কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটাকে দেখে আমি ঠাকুরকে বুঝতে পারছি কি ঠাকুর ঠাকুর, তাদের জন্য আমাকে অনুসরণ করতে হবে। এবার শেষে আচার্যদেব বলছেন আমি আমার ইচ্ছা ইচ্ছার মতন কিছু করি না, তিনি যেটা বলেছেন, তিনি যেটা বলেন আমাকে ওইটাই করি। তিনি ঠাকুরের সাথে কথাবার্তা করেন, তাদের জন্য বলেন তিনি যেটা আমাকে বলেন ওটাই আমি করি। শ্রী দাদা বলেন বলছে কিছুদিন আগে এটা শ্রী দাদার কাছে দেখেছিলেন, এটা অনেক ঘটনা, যে যে তিনি সংস্পর্শে আসেছেন, সংলাপ করেছেন, তিনি দয়াতে আসেছেন, অনুভব করতে পারেন, হাজার হাজার মানে অনুভূতি সবার কাছে আছেই, যারা যারা তিনি সংস্পর্শে এসেছেন। কিছুদিন আগে আমার বিশাখাপট্টনে কিছু সমস্যা নিয়ে পূজ্যপাদ আচার্যদেব, শ্রী আচার্যদেব কাছে যখন কথাটা আসলো, ওই দাদাটা যখন আচার্যদেব কথাটা মানলেন না, তিনি ওই সময় বললেন আমার বাবা যে ঠাকুর ওই ঠাকুর যে আমার বাবা ওই, আমার বাবা যে আমি ওই, আমি যে আমি বাবা ওই, বাবা যেটা বললেন আমি এটা বলি, আমি যেটা বলি বাবা এটা বলতেন, আমার ভিতর আমার বাবার ভিতর কিছু পার্থক্য নাই। বাবার ভিতর আচার্যদেব ঠাকুরের ভিতর মানে আচার্যের ভিতর ঠাকুরের ভিতর পার্থক্য নাই, বাবার বা আচার্যদেব বর্তমান আচার্যদেব ভিতর কিছু পার্থক্য, তার মানে বর্তমান আচার্যদেব শ্রী ঠাকুর, ঠাকুর লেখলা করেছেন আচার্যদেব পরম্পরার ভিতর দিয়ে, তিনি ইঙ্গিতে, তিনি ইচ্ছায়, তিনি দয়ায়, তিনি ভাবভঙ্গিতে, তিনি নির্দেশ, ঠাকুর জীবন্ত, তিনি ঠাকুর তিনি ইচ্ছা মানে পরিপূর্ণ করেন, ধরাপুষ্ট রক্ষা করতে চেষ্টা করেন। ধরাপুষ্ট রক্ষা করবার বাটোই রাস্তাই হলো একটা আচার্যদের পরম্পরা, আচার্যদের পুরুষ মানে শ্রদ্ধাবান, আচার্যদের ভক্তি নিয়ে আচার্য অনুসরণ করে, আচার্য মানে মাফিক চলে যারা করে তারা পায় অনুভব করে ঠাকুর অতি সহজভাবে। অনেক জ্ঞানী গুণী ধনীমানী আছেন, কিন্তু ঠাকুরকে ঠাকুরকে বুঝবার জন্য অত সহজ না, একমাত্র আচার্য পরম্পরা ছাড়া। তিনি অভয়চিত্তে বলতে যাচ্ছেন আমি আপনি সমস্যা আছেন, আপনি কিছু কাজ ঠাকুরের কাজ করতে পারছেন না। একবার পূজ্যপাদ আচার্যদের কর্মী সন্নিধিতে বলেছেন আপনার কেউ ঠাকুরের কাজ করবার জন্য সমস্যা হলে, অসুবিধা হলে, করতে না পারলে আমার কাছে আসেন, আমি এটা করে দেব, রাস্তা দেখিয়ে দেব। আমাকে শিশু দাদা আচার্যদেব একবার বলেছেন পাশে দেখে, তোমার কিছু তোমার সব কিছু সমস্যা বাবাইদের কাছে বলবো, বাবাই তো সব কিছু আমার সমাধান করে দেবেন, তিনি যেটা চাই তিনি যেটা বল দেবেন এটা হয়ে যাবে, তিনি যেটা ইচ্ছা করবেন ওটা ফেলে যাবে। দেখেন আচার্যদেব হাত ধরে, আমার হাত ধরে কিভাবে মানে নির্দিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন মানে প্রকট করে দিয়েছেন কি তিনি কিভাবে জীবন্ত
তিনি সংসার মানে মানে আচার্য পরম্পরার ভিতর দিয়ে আচার্যের ভিতরে বা প্রথম প্রধান আচার্যের ভিতর দিয়ে। তাদের জন্য প্রত্যেক মানুষ জীবনটা রক্ষা পেতে চাইছেন, উদ্ধার পেতে চাইছেন, একমাত্র আচার্য পরম্পরা ছাড়া সম্ভব না, সম্ভব না। মানুষ খায়ে পিয়ে ইনকাম করে, এক্সপেন্স করে, ভালো মন্দ সুবিধা অসুবিধা ভিতর দিয়ে বাঁচে, বাড়ে, উন্নতি করে, এই ধরা পুষ্টে ওনারা লাইফ দেখ মানে মানে থেকে তারপরে ধরা পুষ্টে ছেড়তে হয়। কিন্তু তার ভিতর দিয়ে তার জীবনটা সার্থক করবার জন্য, এই জন্ম সার্থক করবার জন্য ঠাকুরের কাছে পৌঁছা চায়, ঠাকুরকে নিয়ে ধরা চায়, এবং ঠাকুর পাওয়ার জন্য ঠাকুর যে যদি সাধন ভোজন করার জন্য আচার নিয়ে চলতে হয়। পিছলে জন্মটা কিভাবে ছিল জানি না, আসন্তা আগলা জন্ম কিভাবে হবে তাইও জানি না, পিছলে যে জন্ম জন্মে ঠাকুর পেয়েছিল কিনা তাও জানি না, আগলা জন্ম পেয়েছিল কি না, এই জন্মে এই জন্মটা ঠাকুর সে ঠাকুর পেয়েছি জেনে গেল কি আমি আমার জীবনে ঠাকুরে এসেছেন, আমি ছাড়বো কেন? কিছু শঙ্কা না দিয়ে, কিছু মেজারমেন্ট না করে, কিছু টেস্ট না করে, কিছু দ্বিধা না করে, আগা পিছা এসবগুলো চিন্তা না করে, যদি তিনি দয়া করে, তিনি ইচ্ছা, তিনি নির্দেশ আদেশ কো জীবনভর জীবনভর পাগলের মতন করা যায়, আগে বেড়ে যায়, তাহলে তিনি দয়াতে আমাদের হাতে কিছু হবে, এই জন্ম ধন্য হবে, জন্ম জন্মান্তর আপনি আপনি তো ধন্য হবেন, আপনার ছেলে পেলে জেনারেশন জেনারেশন ওয়াইজ ধন্য হয়ে উঠবেন। তিনি বলেছেন ঠাকুরের কাজ সত্যি নিয়ে তিন চার জেনারেশন যদি সত্যি নিয়ে চিঠি করা যায়, তাহলে অন্নবস্ত্র থাকবেন, অন্নবস্ত্র অভাব থাকবেন না। যদি তিনটা চারটা জেনারেশন চিঠি করা যায়, এই সন্তানগুলো আসবেন, ও সন্তানগুলোকে অন্নবস্ত্র অভাব থাকবেন না। আমি আজই মানে মানে উপর নিচে হয় অনেক কষ্ট করে আমার ছেলে পিলে মনের সমস্যার সমাধান মানে সামনা হয়, পাঠক দিয়ে জ্ঞান গাইমা দিয়ে ইনকাম করবেন কত চেষ্টা করছি, তবুও ছেলে পিলে শহীদ মানে ভিক্ষি ঘরে মানুষ হতে পারে না। যদি তিনি যেটা সমস্যা এই সমস্যাগুলো সমাধান করবার জন্য যদি আমাদের সবাই তিনি ইচ্ছা ফুলফিল করা যায়, ভিতরে দীক্ষা নিয়ে সুস্থ নিয়ে পরিপালন করে, তিনটা জেনারেশন আপনি আপনার ছেলে তার ছেলে তার ছেলে যদি সুস্থ পালন করে চলবেন, তাহলে এই সমস্যাগুলো আপনার তিনটা জিনিসগুলো আমার ছেলে মানে সন্তানগুলো চিন্তা করতে হবে না, আমার ছেলে কীভাবে মানুষ হবে, কীভাবে ইনকাম করবে, কীভাবে ভালো থাকবে, কীভাবে ডিজিজ থেকে রক্ষা পাবে, কীভাবে এই বিশ্ব ধরা পুষ্টে মানে জীবনটা সার্থক করবে, আমাকে চিন্তা করতে হবে না। আপনি এখন থেকে তিনটা জিনিসের পরপর্দা আপনি তৈরি করতে পারেন। যদি আপনি না করলেন এগুলিকে, তাহলে আপনি ঠাকুরকে ফেঁকে দিলেন ঠাকুরকে, মানে ঠাকুরকে মানে যেটা বলেছেন এটা করতে পারলেন, মানে ঠাকুর যেটা ইউর মানে নট এবল টু ফলো অ্যান্ড ইউ আর নট এবল টু মানে সাকসেস ইন ইউর লাইফ। ঠাকুর এটাই বলেছেন আপনি যেটা যতদূর ইষ্টপ্রাণ আপনার ছেলে পেলেও তার চার গুণ হতে চায়, তাহলে এই জীবনটা মাতৃত্ব মাতৃত্ব সার্থকতা এই ভাবটা তিনি তিনি দিয়েছেন, তিনি বলেছেন প্রতিটি মুহূর্তে তিনি কিটা বলেছেন, তিনি কেটা ইচ্ছা করছেন, তিনি ওইভাবে চালতে হয়। এসবগুলি মানে অতি সহজ জ্ঞান বিজ্ঞান বা যে গ্রন্থ গ্রন্থাদি এসবগুলো মানে সব মানে এসবগুলি মানে অধ্যয়ন অধ্যপ্রাণিত দিয়ে রিসার্চ করে জানা অপেক্ষা, যদি আমাদের ইষ্টপ্রেমী হয়, আচার্য প্রেমী হয়, তিনি ইচ্ছা আমার জীবনে ফুলফিল করে চলা যায়, তাহলে অতি সহজ হয়ে উঠে। গীতা বাইবেল কোরআন
অনেক গ্রন্থ গ্রন্থাদি, অনেক গুরু আদর্শকে নিয়ে আলোচনা বা অনুসরণ করে পরমাণু সবাই অপেক্ষা যাদের ভিতরে সবাই আছেন, 33 কোটি দেবতা, সবাই গুরু, সবাই সবাই ধর্মগ্রন্থ, সবাই ফুলফিল হয়ে আছেন একদম শর্ট ফর্মে, তিনি হচ্ছেন শ্রী ঠাকুর। তাকে নিয়ে চললে অতি সহজভাবে জীবনটা ধন্য হয়ে ওঠে। তিনি কিভাবে ভগবান আমাদের ভিতর দিয়ে সেগুলো ভগবান আদর্শ গুরু বা ঈশ্বর যে সাধন ভজন হয় বিশ্বাসটা কিভাবে আসবে, যে আচার্য পরম্পরা ভিতরে কিভাবে ভগবান করে মানে প্রমাণিত হবে, একটু একজন এক্সাম্পল আমার জীবনে যেটা ঘটেছে আমি বলবো। ত্রিশি দাদা একবার, তিনি সাথে আমার সৌভাগ্য ছিল যাওয়ার জন্য কিছু পশ্চিম ওড়িশার কাছাকাছি 20-22টা উপজেলা কেন্দ্র উদ্বোধন হয়েছিল। ওই সময় যাওয়ার জন্য সময় একবার আন্ধ্র উড়িষ্যা বর্ডারে NH5 উপরে তিনি আচার্য বললেন, এখানে রাখেন, গাড়ি রাখেন, সকালবেলা এখানে গাড়ি রাখেন, এখানে সবাই দাঁড়িয়ে টিফিন করা যাবে। একটু বহুত বড় গাছ ছিল, সেই জায়গাতে সবাই দাঁড়িয়েলেন, টিফিন করতে শুরু করেছেন। তার ভিতরে শ্রী দাদা হাঁটি হাঁটি কিছুদিন গেলেন, যাবার পরে ওনার সাথে দাদার সাথে আমার যে কি নাম ওনার দাদা ভুলে গেলাম, ওই দাদা সাথে হাটিয়ে যাচ্ছেন। দাদাকে পূর্বী দাদা বললেন শরণ দাসগুপ্ত, শরণ দাসগুপ্ত, শরণদাকে পূর্বী দাদা বললেন, শরণ তুই দেখছো ওইখানে রাস্তার ওই পারে একটু ছোট কুড়িয়া আছে, কাছে একটু কদম গছ আছে, ওই কুড়িয়াতে একটু মানুষ আছে, যা ওইখানে গিয়ে কুড়িয়ার ডোরটাকে নক করব, নক করবার পরে ওইখান থেকে একটু মানে ক্রুশির মতন দাড়ি ফাড়ি রাখে একটু মানুষ সাধন ভজন করছেন, বাইরে ও বাইরে আসবে, ওনার সামনায় তুমি ওটা তোমার শার্টটা খুলে দাও। আপনি তো যদি যারা দেখেছেন শরণ দাসগুপ্ত তাকে একটু বহুত বড় পেট পেট ওর বড় বহুত বড় ফেস, তারা বললেন কি শার্টটা খুলে দিয়ে হাতটাকে দুটো হাত টেকে বলবো গুরুজি জয় হো, গুরুজি জয় হো, এভাবে বলবো। তার শরণদা আচার্যদের নির্দেশে গেলেন, তারপরে যেটা যেভাবে আচার্য বলেছিলেন ওইটাই হলো। যখন শরণদার ডোরটা নক করলেন ওই সময় একটু বাবা দাড়ি ফাটে রেখে বাইরে এসছে, এসে দেখেছে এইভাবে এক মূর্তি মানে শরণদাকে দেখে, শরণদা বললেন গুরুজিকে জয় হোক, গুরুজি হোক, হাতটা দুটায় ওপরে ডেকে বললেন আপনি যেভাবে দেখেছে চাইনিজ বোমা, চাইনিজ মূর্তি যেভাবে এইভাবে শরণদার মানে বডিটা। তারপরে ওই বাবা বলছেন কি কত মানে জন্ম আমার ধন্য হলো, কতদিন থেকে আমি অপেক্ষা ছিল আপনার মানে দর্শনের জন্য, আপনি আমার দর্শন দিলেন প্রভু দয়াল, এইভাবে বলে মানে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। প্রণাম করবার পরে এই অবস্থায় পূর্ব দাদা হাতটা উঠিয়ে বলে দিলেন কি আস এসে যাবার জন্য, সরন্দা এসে গেলেন। আসবার পরে গাড়ির পাশে এসে বললেন যখন গাড়ির পাশে আসলেন আচার্য বললেন সবাই গাড়িতে বসেন চলেন। এই এই ইভেন্ট থেকে আপনি ধরে মানে অনুভব করেন অনুসর মানে চিনতে মানে মানে দেখেন তিনি আচার্যদেব শিষ্য দাদা ভগবান নয়, ভগবান কি না, ভগবান না হলে এইভাবে দর্শন কে দে, ভগবানই দেন ঠাকুর, তিনি ভিতর দিয়ে দর্শন দিলেন ওই যারা সাধন ভজন করেছিলেন। আমার আন্ধ্র বর্ডারে কে কোথায় একটু মানে রাস্তা করে একটু কুড়িয়া বানিয়ে বসে আছে প্রার্থনা করছে বা না সাধন ভজন করছে, তিনি দর্শন জন্য তিনি ওইভাবে ওই রাস্তা দিয়ে গাড়ি দাঁড়িয়ে ওইখানে মানুষ পেটিয়ে অন্য ভিতর দিয়ে তিনি দর্শন দিলেন।
এইভাবে দেখেন শ্রীদাদা ঠাকুর কিভাবে জীবন্ত শ্রীদাদা দেব শ্রীদাদার মানে ভিতর দিয়ে এইভাবে শিশু বর্তমান আচার্যের ভিতরে অনেক ঘটনা ঘটেছে। এইভাবে পূজনীয় অবিনবাবু তিনি ভিতর দিয়ে মানে শুরু হয়ে গেছে। তাদের জন্য আমি এই জন্ম জন্মান্তর যে স্বাস্থ্য করবার জন্য একে রাস্তা যে মিলেছি পেয়েছি। আগে সে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, বিনয় প্রার্থনা আকুতি বিনয় প্রার্থনা ফলে এই সম্ভব হয়। ঠাকুর প্রার্থনা করেন, ঠাকুর দয়াল আপনার ইচ্ছাই মঙ্গল, যান না আমার কি ভালো কি মন্দ কি আমার ভিতরে আপনার ইচ্ছাই পূর্ণ হোক, এই আমাদের প্রার্থনা আছে ঠাকুর দয়াল থাকা উচিত এবং সবাই করেন। আজকে সৎসং যা দিয়েছেন আপনার সর্বাঙ্গীন উন্নতি মঙ্গল, ও যারা সৎসঙ্গে জয়েন করেছেন যারা সৎসঙ্গ করতে পারে না সবাই সার্বিক মঙ্গল সার্বিক উন্নতি আমি শ্রী ঠাকুর আপনার প্রার্থনা করি। আমার বক্তব্য শেষ করে জয় গুরু।